ট্রানজিয়েন্ট অ্যানালিসিস চ্যাপ্টারটা আমরা দেখছিলাম। তো ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এর মধ্যে আমাদের আরএল সার্কিট, সেটা চার্জিং ডিসচার্জিং দেখা হয়ে গেছে। আগের দিন আমরা যে ক্লাস দেখেছি সেখানে একটা আরসি সার্কিট, অর্থাৎ যেখানে রেজিস্টার এবং ক্যাপাসিটার আছে, সেরকম একটি সার্কিটের ক্ষেত্রে চার্জিং ফেনোমেনাটা দেখেছি। এখন আমরা দেখে নেবো একটা আরসি সার্কিট, তার ডিসচার্জিংটা কেমন করে হয়, তার ডিসচার্জিং কেমন করে হয় সেটা এখন আমরা দেখবো। আমরা ফার্স্টে একটা সার্কিট এঁকে নিচ্ছি, আরসি সার্কিট। এটা একটা ভোল্টেজ সোর্স, তারপর এখানে একটা সুইচ আছে, সুইচের দুটো পজিশন হতে পারে। এখন সুইচটা আছে এই পজিশনে, এরকম পজিশনে করে দেওয়া হয়েছে, মানে প্রথমে এই সুইচটা দুটো পজিশন হতে পারে, যেরকম হচ্ছে এটা হচ্ছে সাপোজ 1 নাম্বার পজিশন আর এটা হচ্ছে সাপোজ 2 নাম্বার পজিশন। এখন সুইচটা 2 নাম্বার পজিশনে রাখা হয়েছে, তবে আগে এটা 1 নাম্বার পজিশনেই ছিল। আর এই সার্কিটের মধ্যে আরো আছে কি, একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে কত আর, এবং একটি ক্যাপাসিটার আছে যার ক্যাপাসিট্যান্স কত, না তার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। তো আগে সার্কিটের ব্যাপারটা কিরকম ছিল আগে দেখে নেওয়া যাক। এটা আগের দিনে আমরা দেখেছি, ধরো এখানে যে সুইচটা সেটা সাপোজ আমি দুটো পজিশন শো করছি না, আমি একটাই পজিশন শো করছি। এখানে যে সুইচ আছে সাপোজ সেটাই 1 নাম্বার পজিশনেই আছে। তো যখন আমরা এই সুইচটাকে ক্লোজ করেছি, ধরো এটাকে 1 নাম্বার পজিশনে নিয়ে এসেছি, তার আগে সাপোজ এটা ওপেন ছিল, এই সুইচ এসটা সাপোজ তার আগে ওপেন ছিল, ওপেন থেকে আমরা এটাকে ক্লোজ করেছি। ক্লোজ করার ফলে সার্কিটের মধ্যে একটা কি হয়েছে, একটা কারেন্টের ফ্লো তৈরি হয়েছে এবং ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হয়েছে। এবং কারেন্টের ফ্লো যেটা এখানে তৈরি হয়েছে, আগের দিন আমরা এর এক্সপ্রেশনটা পেয়েছি। আগের দিন কত এক্সপ্রেশন পেয়েছিলাম বলো, আইসি সমান বা আই টি সমান কত পেয়েছিলাম, যখন আমরা চার্জিং দেখেছি, চার্জিং এর ক্ষেত্রে আইটি সমান আমরা পেয়েছি হচ্ছে, এটা হচ্ছে যদি ভি হয়, সাপোজ এই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে যেটা, সেটা যদি ভি হয় তাহলে এটা হয়ে যাবে ভি ডিভাইডেড বাই আর ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস 1/RC ইন্টু টি। এটা হয়ে যাচ্ছে আমাদের এই সার্কিটের মধ্যে চার্জিং কন্ডিশনে কারেন্টের ফ্লোটা, ঠিক আছে। এটা যখন সুইচটা এই পজিশনে ছিল তখন, এটা আমরা আগের দিন ডিরাইভ করেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা বলতে চাইছি যে এই সুইচটা সাপোজ আগে তো এটা ক্লোজ অবস্থায় ছিল, এই 1 নাম্বার পজিশনে ছিল, এখন সুইচটাকে আমরা এরকম 1 নাম্বার পজিশন থেকে সরিয়ে দেব। সুইচটাকে 1 নাম্বার পজিশন থেকে সরিয়ে আমরা কোথায় নিয়ে আসবো, এখানে ধরো আরেকটা রাস্তা আছে, মানে টোটাল সার্কিটটা বেসিক্যালি এইরকম, এরকম একটা রাস্তা আছে। তো এখন আমরা সুইচটা ছিল আমার 1 নাম্বার পজিশনে, আগে ছিল সেই অবস্থায় সার্কিটে একটা কারেন্টের ফ্লো তৈরি হয়েছিল, কিন্তু এখন আমরা কি করছি না, এখন এই সুইচটাকে 1 নাম্বার পজিশন থেকে আমরা সরিয়ে দিচ্ছি, 1 নাম্বার পজিশন থেকে আমরা সুইচটাকে সরিয়ে দিচ্ছি। এবং সুইচটাকে কোথায় নিয়ে আসছি, আমরা নিয়ে আসছি এটাকে 2 নাম্বার পজিশনে, সাপোজ এটা হলো আমার 2 নাম্বার পজিশন, এইখানে নিয়ে আসছি, ঠিক আছে, এইখানে আমরা এটাকে নিয়ে আসছি। তাহলে তখন কি হবে, তখন কি হবে সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, যখন সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল, যখন সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল তখন একটা কারেন্টের ফ্লো তৈরি হয়েছিল যার এক্সপ্রেশনটা আমরা এখানে লিখেছিলাম, আই ইকুয়াল টু হচ্ছে কত, ভি ডিভাইডেড বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 1/RC ইন্টু টি। আচ্ছা, যখন সুইচিং অপারেশনটা হয়েছে, অর্থাৎ কিনা এই 1 নাম্বার পজিশন থেকে এটা 2 নাম্বার পজিশনে এসছে, সেই সেই সময়ে সুইচিং ইনস্ট্যান্টে ক্যাপাসিটারের অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ হয়েছে, ক্যাপাসিটারের প্লেট পুরোপুরি চার্জ হয়ে গেছে, কারণ ওটা স্টেডি স্টেটে পৌঁছে গেছিল। আমরা ধরে নিচ্ছি সুইচটা 1 নাম্বার পজিশনে ছিল এবং সার্কিটটা স্টেডি স্টেটে রিচ করে গেছিল। তো স্টেডি স্টেটে কারেন্ট কত হয় এবং এই ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলো, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজের এক্সপ্রেশন আমরা আগের দিন চার্জিং এর সময় দেখেছিলাম, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা সমান কত এসেছিল বলো, ভি ইন্টু ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 1/RC ইন্টু টি, তাই তো, এটাই তো এসেছিল 1/RC ইন্টু টি, বা টি বাই আর সি করতে পারো তোমরা, এটাই এসেছিল ক্যাপাসিটারটা যখন চার্জ করছিল চার্জিং কন্ডিশনে,
তো স্টেডি স্টেটে যখন পৌঁছে গেছে, স্টেডি স্টেট কত কটার সময় হয়? আর টি ইকুয়াল টু ইনফিনিটিতে স্টেডি স্টেট হয়। তো টি ইকুয়াল টু ইনফিনিটি ভোল্টেজ কত হয়েছিল বলো? টি ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার জিরো, তাই তো? ই টু দি পাওয়ার জিরো, কারণ সরি, ই টু দি পাওয়ার জিরো না, সরি, এটা হচ্ছে কত? ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি। এবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? জিরো, ওটা মানে তো জিরো, তার মানে ভি ইন্টু ওয়ান মাইনাস জিরো, এটা হচ্ছিল আমার ভোল্টেজ। কখন না? স্টেডি স্টেটের ভোল্টেজ। কার অ্যাক্রসে ভোল্টেজ? ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ, এটা হয়ে যাচ্ছিল ভি, ঠিক আছে? এটা ভি ভোল্টেজ হয়ে গেছে। একটা সাউন্ড আসছে, আসিল। আচ্ছা দেখো, এখানে হচ্ছে কি, এবার আমাদের ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম এইভাবে। এটা কখন হয়েছে? যখন সুইচটা এক নাম্বার পজিশনে ছিল তখন, তখনও কিন্তু দু নাম্বারে যায়নি, এটা এক নাম্বারে থাকাকালীনই স্টেডি স্টেটে হয়ে গেছে। এবার যেই সুইচটাকে আমরা এক নাম্বার পজিশন থেকে সরিয়ে দু নাম্বার পজিশনে নিয়ে এলাম, তখন কি হবে? এখন তো ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ভি জমা হয়ে আছে, এই ভোল্টেজ ভিটা তো আছে, কিন্তু এই সার্কিটে আর কোনো এক্সট্রা ভোল্টেজ সোর্স কিন্তু নেই। এই যে আমার পাথটা দেখতে পাচ্ছি, ধরো এই রাস্তাটা, ধরো আমরা এখানটার, এটাকে সাপোজ আমরা এস সুইচ বলছি, তো তাহলে এই এস সুইচ থেকে শুরু করে এই রেজিস্টার, এই ক্যাপাসিটার হয়ে পাঁচটা দু নাম্বার পজিশনে ক্লোজ হয়ে যাচ্ছে। এছাড়া তো আর কিছু নেই, এখানে কোনো এক্সট্রা ভোল্টেজ সোর্স কিন্তু এই সার্কিটের মধ্যে আর অবশিষ্ট নেই। তাহলে এখন কি হবে? এখন সার্কিটের মধ্যে এই যে ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা জমা হয়ে আছে, সেই ভোল্টেজটা এবার মানে ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ ডেভেলপ করেছে, অর্থাৎ কিনা চার্জ স্টোর হয়েছে, ক্যাপাসিটার অ্যাক্রসে চার্জটা স্টোর হয়েছে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড স্টোর হয়েছে। এবারে কি করবে ক্যাপাসিটার? সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে জমে থাকা যে এনার্জি, সেটাকে এবার ডিসচার্জ করবে। আচ্ছা বলো তো, ডিসচার্জের ঘটনাটা এবার হবে কোন দিকে? ডিসচার্জটা কোন দিকে করা শুরু করবে? ডিসচার্জ করাটা কোন দিকে শুরু করবে? স্যার যেই দিকে স্যার ভোল্ট মানে কারেন্টটা ফ্লো করছিল সেই দিকে, না কারণ ওটা হচ্ছে, ভোল্টেজের চেঞ্জটা অপর, না মাইনাস ভোল্টেজ, ওটা হচ্ছে ইন্ডাক্টরের প্রপার্টি, ঠিক আছে? ইন্ডাক্টর কারেন্টের ফ্লো ডাইরেকশনটাকে চেঞ্জ হতে বাধা দেয়, ওটা হচ্ছে ইন্ডাক্টরের বৈশিষ্ট্য। কিন্তু ক্যাপাসিটারের তো সেই বৈশিষ্ট্য নয়, ক্যাপাসিটারের বৈশিষ্ট্য হচ্ছে ওর পজিটিভ প্লেট যেদিকটা আছে, পজিটিভ থেকে কারেন্টের ফ্লোটা তৈরি হবে, কারেন্ট ফ্লো এই দিকে গিয়ে তৈরি হবে একটা, ঠিক আছে? এইরকম একটা কারেন্টের ফ্লো কিন্তু এর মধ্যে তৈরি হবে। ডিসচার্জ যেটা করবে, কারেন্ট মানে চার্জ যেটা স্টোর হয়ে আছে সেটাকে ডিসচার্জ করতে হবে। এবার চার্জ সবসময় কোন দিকে স্টোর হয়ে আছে? এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ, তাহলে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকেই তো চার্জটাও ডিসচার্জ করবে। কারণ ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়? ইলেকট্রন ফ্লো হবে নেগেটিভ টু পজিটিভ প্লেট, তাই তো? আর কারেন্টের ফ্লো কোন দিকে হয়? কারেন্টের ফ্লো সবসময় হচ্ছে ইলেকট্রনের ফ্লো যেদিকে হচ্ছে তার অপোজিট দিকে। নেগেটিভ প্লেট মানে বুঝতে পারছো এখানে বেশি ইলেকট্রন আছে, ইলেকট্রন এবার কোন দিক থেকে কোন দিকে যাবে? নেগেটিভ টু পজিটিভে যাবে। তো ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট সবসময় তার অপোজিট ডিরেকশনে ফ্লো হয়। তাহলে কারেন্টের ফ্লো ডাইরেকশনটা হবে এইরকম, যেদিকটা পজিটিভ সেদিক থেকে কারেন্টের ফ্লো স্টার্ট হবে এবং এই দিক দিয়ে কারেন্টের ফ্লোটা কমপ্লিটেড হবে, ঠিক আছে? এবার আমরা যদি এই সার্কিটটার মধ্যে সাপোজ এই কারেন্টটাকে আমরা ধরে নিচ্ছি, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এই কারেন্টটাকে, সাপোজ আমরা আই নাম দিচ্ছি, হ্যাঁ এখনো আমরা এটাকে আই নামই দিচ্ছি, আইটি। সাপোজ এটা হচ্ছে ডিসচার্জ হওয়া কারেন্টটা, ঠিক আছে? এবার আমরা যদি এই লুপের মধ্যে, এই যে লুপটা, এই লুপের মধ্যে যদি আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে বলতো এর অ্যাক্রসে ভোল্টেজ কত হয়েছে? মানে রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে? রেজিস্টারের অ্যাক্রসে, রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হচ্ছে আর গুণিত আইটি, এটাই তো? রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর গুণিত আইটি। আচ্ছা আর একটা ভোল্টেজ ড্রপ আমার কোথায় হবে? আরেকটা ভোল্টেজ ড্রপ হবে এই ক্যাপাসিটারের মধ্যে। ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন কি হয়? আগের দিন লিখেছিলাম, ওয়ান ডিভাইডেড বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ কত? আইটি ডিটি, এটাই তো? ওয়ান ডিভাইডেড বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এটাই হচ্ছে আমার ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এবং দ্যাট ইকুয়াল টু কত? জিরো, কারণ এখানে তো আর কোনো এক্সট্রা কিছু নেই, এটাই তো আছে? এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ, আর এখানে একটা ভোল্টেজ ড্রপ। সাপোজ এই ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ ড্রপটাকে আমরা এরকম ধরছি, সি ওয়ান বাই সি ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, ঠিক আছে? তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপটাকে আমরা ভিসি নাম দিচ্ছি, আর এর অ্যাক্রসে ভোল্টেজটাকে সাপোজ যদি ভি আর নাম দিই, তাহলে ভি আর প্লাস ভিসি দ্যাট ইকুয়াল টু জিরো, তার মানে আর ইন্টু আইটি প্লাস
1 divided by c into integration of i t dt equal to হচ্ছে কত 0 এবার এই ক্ষেত্রে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে যদি নিয়ে আসতে হয় তাহলে এই ইকুয়েশনে কি করতে হবে এখানে আমাকে ডেরিভেটিভ নিয়ে আসতে হবে আর ডেরিভেটিভ নিয়ে আসতে গেলে দুদিকে আমাকে ডেরিভেটিভ করতে হবে ডিফারেনশিয়েট করতে হবে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কত হয়ে যাবে এটা এটা আমার হয়ে যাবে হচ্ছে r গুণিত dit বাই dt ঠিক আছে dit ডিভাইডেড বাই dt হয়ে যাবে আর অন্যদিকে ওইটা কত হয়ে যাবে 1 বাই c যেটা আছে থাকলো ঠিক আছে এবারে ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ করলে কি হয় যে টার্মটা আছে সেটাই হয়ে যায় মানে 1 ডিভাইডেড বাই c ইনটু it ইকুয়াল টু 0 হয়ে গেল ঠিক আছে এবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব এই ইকুয়েশনটাকে আমরা ডিসচার্জিং এর ক্ষেত্রে এটাকে সলভ করতে হবে সাপোজ এই কারেন্টটাকে আমাদের একটা জিনিস করা উচিত মানে এতক্ষণ পর্যন্ত আমরা কারেন্টের ডাইরেকশন আইটিটাকে কোনটা ধরেছিল এতক্ষণ পর্যন্ত মানে যখন চার্জিং হয়েছিল কারেন্টের ডাইরেকশনটাকে তো আমরা ধরেছিলাম কোন দিকে ক্লকওয়াইজই ধরেছিলাম তাই তো এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডাইরেকশনটাকে এখানে ধরলে আমাদের মানে যে নোটেশন সেটাতে কিছু মুশকিল আসতে পারে তার জন্য কারেন্টের ডাইরেকশনটাকে আমরা যেরকম মানে আমরা বুঝতে পারছি এদিক দিয়ে চার্জটা ডিসচার্জ হবে ইনিশিয়ালি সেটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসচার্জ কারেন্ট ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আই ডিসচার্জ ঠিক আছে এটা হচ্ছে ডিসচার্জ কারেন্ট এটা আমরা বুঝতে পারছি কিন্তু নর্মাল কন্ডিশনে যখন আমরা কারেন্টের ডাইরেকশন চার্জিং এর ক্ষেত্রে ধরেছিলাম কোন দিকে চার্জিং হয়েছিল আমার এই দিক দিয়ে কারেন্টটা এসেছিল তো এখনো যদি আমরা কারেন্টের ডাইরেকশনটা এটাকেই রাখি মানে এটা হচ্ছে ডিসচার্জ এদিক দিয়ে হবে আমরা বুঝতে পারলাম কিন্তু কারেন্টের ডাইরেকশনটাকে যদি আমরা এদিকেই রাখি তার তো কোনো অসুবিধা নেই ইকুয়েশন তো সেমই থাকবে কারেন্টের ডাইরেকশনটাকে সাপোজ আমরা এরকমই দেখালাম যে এদিক দিয়ে আমার আইটি কারেন্ট আসছে ঠিক আছে এদিক দিয়ে আমার আইটি কারেন্ট আসছে এবং আইটি কারেন্ট এসে রেজিস্টার এবং এই ক্যাপাসিটার হয়ে আবার এই সুইচ দিয়ে ব্যাক হয়ে যাচ্ছে তাহলেও কি ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে আমরা যদি কারেন্টের ডাইরেকশনটাকে এইরকমই ধরি মানে ফ্রম লেফট টু রাইট শুধু মাইনাস হয়ে যাবে স্যার কারেন্টের ডাইরেকশনটা হ্যাঁ কি হবে মাইনাস মানে হ্যাঁ কারেন্টের ডাইরেক্ট মানে এতক্ষণ পর্যন্ত আমরা এরকমই ধরেছিলাম না আইটি তাহলে আমরা আইটিটাকে এরকমই রাখলাম পরে মাইনাসটা কিভাবে আসছে আমি বোঝাচ্ছি ঠিক আছে ধরো আমরা কারেন্টের ডাইরেকশনটাকে ফ্রম লেফট টু রাইট এরকমই ধরেছি এরকম ধরেছি এবং তারপরে আমরা এখানে কারচপসের ভোল্টেজ ল অ্যাপ্লাই করব তাহলে আমার উপরের দিকটা পজিটিভ ধরবো আমরা তাই তো উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরবো কারণ এখানে আমার ড্রপ হচ্ছে এরকম ড্রপ আর এখানে আমার এটা তো যেরকম আছে সেরকমই থাকলো এটা এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ তাই তো তাহলে এখানেও আমরা লিখতে পারি যে ভিসি সরি ভিআর প্লাস ভিসি ইজ ইকাল টু কত ভিআর প্লাস ভিসি ইজ ইকাল টু হচ্ছে জিরো মানে রেজিস্টারের অ্যাক্রসের ড্রপটা প্লাস ক্যাপাসিটার অ্যাক্রসের ড্রপটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো এবং সেখান থেকে আমরা লিখতেই পারি এইটা মানে আর ইন্টু আইটি প্লাস 1 বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি ইকুয়াল টু জিরো এবং ডেরিভেটিভ করলে এটাও লিখতে পারি আর ইন্টু ডিআইটি বাই ডিটি প্লাস 1 বাই সি ইন্টু আইটি দ্যাট ইকুয়াল টু জিরো ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না আমরা কারেন্টের ডাইরেকশনটাকে এরকমই রাখলাম কারণ এর আগেও আমরা এটাই ধরেছি মানে এটা আমাদের লিখতে বা বুঝতে সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে চার্জিং এবং ডিসচার্জিংকে যখন আমরা কম্পেয়ার করব তখন আমাদের সুবিধা হবে তার জন্য আমরা এটাকে সেমই রাখলাম কিন্তু এখন দেখো এটা ডিসচার্জটা হবে এদিকে সেটা আমরা বুঝতে পারছি কারণ এই প্লেটটার এদিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ মানে ডিসচার্জিং ফেনোমেনটা স্টার্ট হবে ওই দিক দিয়ে সেটা আমরা বুঝতে পারছি সেটা সেই প্রসঙ্গে আমরা পরে আসছি প্রথমে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি সলভ করতে হয় তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো এটা হয়ে যাচ্ছে ডিআইটি বাই ডিটি ঠিক আছে প্লাস হয়ে যাচ্ছে কত 1 ডিভাইডেড বাই আর সি 1 ডিভাইডেড বাই আর সি ইন্টু আইটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার জিরো ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো ঠিক আছে এবার হচ্ছে কি এটা সমাধান করতে হবে মানে এটা কিরকম ফর্মে আছে বলো এটা হচ্ছে সাপোজ আমরা যদি ডি ডিটি কে ক্যাপিটাল ডি লিখি মানে ডি ইন্টু আইটি তাই তো ডি ইন্টু আইটি প্লাস এটা হয়ে যাচ্ছে কত 1 ডিভাইডেড বাই আর সি ইন্টু আইটি 1 ডিভাইডেড বাই আর সি ইন্টু আইটি ইকুয়াল টু জিরো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডি একটা অপারেটর ব্যবহার করা হয় তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি ডি প্লাস 1 ডিভাইডেড বাই আর সি
डी प्लस वन डिवाइडेड बाय आर सी मल्टीप्लाइड बाय आई टी इक्वल टू जीरो इक्वल टू जीरो। তাহলে এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা কি রকম ফরম্যাট? এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেরকম ছিল, ডি প্লাস এ ইন্টু সাপোজ হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু যদি কিউ হয়, সেক্ষেত্রে আমাদের দুটো ফর্মে ইকুয়েশন বেরোয়, একটা হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল আর একটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তো এক্ষেত্রে যেহেতু কিউ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, মানে ডান দিকটা তো জিরো আছে মানে কিউ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা জিরো, তার মানে হচ্ছে আইপিটা আমার জিরো এখানে হবে, আইপি সমান এখানে আমার জিরো হয়ে যাবে। কিন্তু আইসি সমান কত হবে বলো? আইসি মানে হচ্ছে এখানে আমাদের হবে e টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। আমি ডাইরেক্ট একবারেই লিখছি, বুঝতে সুবিধা হবে তোমাদের, টি বাই আর সি লিখে দিচ্ছি, ঠিক আছে টি বাই আর সি। তাহলে আমাদের সমাধানটা আলটিমেটলি কত হবে? আইটি সমান আমাদের সমাধান, আইটি সমান আমরা জানি হচ্ছে যে টোটাল কারেন্ট ইকুয়াল টু হয়ে যাচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল আইপি প্লাস কমপ্লিমেন্টারি ফাংশন আইসি, আইপি প্লাস আইসি। তাহলে আইপিটা তো জিরো আর আইসি সমান হচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে। এবার এই যে আমরা সমাধানটা পেলাম, এবার আমাদেরকে কেটাকে তো বার করতে হবে, এটাকে আমি সাপোজ এক নাম্বার সমীকরণ নাম দিয়ে দিলাম, এবার কেটাকে তো আমাকে বার করতে হবে তাই না? কেটাকে যখন বার করতে যাব তখন দেখো আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। আমরা এই ছবিটাকে একটু ওখানে দেখে নিই, আচ্ছা এবার দেখো যখন আমরা এই সুইচিংটা করেছি, মানে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে এসেছি, তখন আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ স্টোর হয়েছিল, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে ভি, তাই তো? ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভি ভোল্টেজ আমার স্টোর হয়েছিল, তার মানে এটা আর কিছুই না, এটা একটা ব্যাটারির মতো বিহেভ করছে। এই সার্কিটের মধ্যে ভাবতে পারো এই যে আমার সিটা, এটা বেসিক্যালি একটা ব্যাটারির মতো বিহেভ করছে আর কিছুই করছে না। এখন যখন আমরা এই সুইচিংটা করলাম তাহলে এখান দিয়ে কত কারেন্ট ফ্লো হবে বলো? এখানে ভোল্টেজ ভি হয়ে আছে আর এখানে আমাদের একটা রেজিস্টার আছে, রেজিস্টারের রেজিস্ট্যান্স কত? এটা হচ্ছে আর, ঠিক আছে, রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর। এবার ক্যাপাসিটারটা তো ডিসচার্জ করবে, এই ডিসচার্জিং কারেন্টের মানটা কত হবে বলো? তাহলে ডিসচার্জিং কারেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাট টি ইকুয়াল টু জিরো, আই ডিসচার্জ অ্যাট টি ইকুয়াল টু জিরো, এটা কত হবে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে? ভি বাই আর। হ্যাঁ, এটা হবে তোমার আই ডিসচার্জ ইজিক্যাল টু হয়ে যাবে ভি ডিভাইডেড বাই আর হয়ে যাবে, ঠিক আছে, ভি ডিভাইডেড বাই আর হয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমরা কারেন্টের ডাইরেকশন ধরেছি কিন্তু লেফট টু রাইট, আর ডিসচার্জ হচ্ছে কোন দিকে? অপোজিট দিকে হচ্ছে, তাই না? অপোজিট দিকে হচ্ছে। তাহলে আমরা যদি আই এর সাপেক্ষে লিখি, মানে আই কারেন্টের ভ্যালুটা যা, ডিসচার্জ কারেন্ট ইকুয়াল টু কি? আই আই টি ইজিক্যাল টু বেসিক্যালি মাইনাস অফ আই ডিসচার্জ, তাই না? মাইনাস অফ আই ডিসচার্জ, তার আর তো কিছু নয়, আই টি ইজিক্যাল টু হচ্ছে অনলি মাইনাস অফ আই ডিসচার্জ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। যদি আমরা এটাকেও টাইম টি এর সাপেক্ষে ধরি তাহলে এটা হয়ে যাচ্ছে আই ডিসচার্জ, আই টি ইজিক্যাল টু মাইনাস অফ আই ডিসচার্জ, কারণ আমরা এটাকে অপোজিট দিকে ধরেছি। তাহলে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আই জিরোর ভ্যালু কত হবে? আই জিরোর ভ্যালুটা কত হবে? যদি আই ডিসচার্জের ভ্যালু ভি বাই আর হয় তাহলে আই জিরোর ভ্যালু কত হবে বলো? আফটার দ্য সুইচিং, যেহেতু সুইচিং এর পরে হচ্ছে তার জন্য আই জিরো প্লাস আমরা লিখবো, কারণ সুইচিং এর আগে হলে আমরা আই জিরো মাইনাস লিখতাম, সুইচিং এর পরে ঘটছে বলে আই জিরো প্লাস কত টাকা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আই জিরো প্লাস সমান আমরা কত লিখতে পারি? আই জিরো প্লাস সমান লিখতে পারি আমরা মাইনাস অফ আই ডিসচার্জ, তাই তো? আই ডিসচার্জ অ্যাট টাইম জিরো প্লাস, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস অফ ভি বাই আর। বেসিক্যালি কারেন্টটা আমরা আইটি যেদিকে ধরলাম, আইটিটা আমরা ধরলাম ফ্রম লেফট টু রাইট, কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে ফ্রম রাইট টু লেফট, তো তার জন্য আমরা বলতে পারি যে আই জিরো প্লাস যেটা আমরা অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে কারেন্টের ভ্যালুটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে মাইনাস অফ ভি বাই আর, কারণ এখানে ক্যাপাসিটারটা বেসিক্যালি একটা ব্যাটারির মতো বিহেভ করছে, ঠিক আছে। একে তো আর চার্জ হওয়ার কিছু নেই এবং এ কমপ্লিটলি চার্জ হয়ে আছে, এবার এই চার্জটাকে ডিসচার্জ হওয়া শুরু করছে, কিন্তু শুরুতেই তো আর এটা কোনো আর ইম্পিডেন্স অফার করবে না, অ্যাট দ্য ইনস্ট্যান্ট যখন এটা ডিসচার্জ হওয়া জাস্ট স্টার্ট করবে সেই মুহূর্তে কিন্তু এটা কোনো ইম্পিডেন্স অফার করবে না, শুধুমাত্র সার্কিটে রেজিস্ট্যান্স বলতে থাকবে আমার এই আরটা, ঠিক আছে, আর কেউ নেই, তার মানে এখানে ভোল্টেজ ভি আছে আর এখানে একটা রেজিস্টার আছে,
তাহলে কারেন্ট হয়ে যাচ্ছে ভি বাই আর, কিন্তু কারেন্টটা হচ্ছে আমরা যেদিকে আইটি ধরেছি তার বিপরীত দিকে। তো তার জন্য টাইম টি ইকুয়াল টু জিরোতে আমরা আইটি বা আই জিরো প্লাসও আমরা এটাকে বলতে পারি, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস অফ ভি বাই আর। ঠিক আছে, এবার আমরা এই এক নাম্বার সমীকরণে যদি দেখি টি ইকুয়াল টু জিরো বসায় তাহলে আমরা কি লিখতে পারি, আই টি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি আছে, মাইনাস টি বাই আর সি মানে মাইনাস অফ জিরোই লিখে দেবো, কারণ আমরা টি এর জায়গায় জিরো বসাচ্ছি। তো সুতরাং আই আই জিরোর ভ্যালু আমরা কত পাচ্ছি, মাইনাস অফ ভি বাই আর পাচ্ছি, আর ওদিকে আমরা পাচ্ছি কত কে, তাহলে কে এর মান হয়ে গেল মাইনাস অফ ভি বাই আর। ঠিক আছে, কে এর মান পেয়ে গেলাম মাইনাস অফ ভি বাই আর। এখন আইটির ভ্যালু কত হয়ে যাবে, তাহলে আইটির ভ্যালু হয়ে যাবে আমার আইটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান বাই আর সি ইন্টু টি, ওয়ান বাই আর সি ইন্টু টি। ঠিক আছে, এটা হয়ে গেল ফাইনাল আমাদের ডিসচার্জিং কারেন্টের সমীকরণ। ঠিক আছে, এটাই হয়ে গেল মাই ডিসচার্জিং এর ক্ষেত্রে আমাদের কারেন্টের সমীকরণ। তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে কারেন্ট তো পেয়ে গেলাম, আরো দুটো টার্ম তো আমাদের বাকি আছে। একটা হচ্ছে আমাদের ভোল্টেজের এক্সপ্রেশন বার করতে হবে, আর একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে সরি রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ভিআর এর এক্সপ্রেশন বার করতে হবে, আর একটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের এক্সপ্রেশনও বার করতে হবে। তাহলে সেগুলো বার করি, প্রথমে বলো ক্যাপাসিটরের অ্যাক্রসে প্রথমে রেজিস্টার যদি আমরা ধরি ভিআর, তার অ্যাক্রসে যে ভোল্টেজ ভিআর এজ এ ফাংশন অফ টাইম টি, এটার ভ্যালু কত হবে বলো, ভিআর এজ এ ফাংশন অফ টাইম টি এটা কত হবে। এখান দিয়ে আইআর কারেন্ট আসছে, এর রেজিস্ট্যান্স হলো আর, তাহলে এখানে ভোল্টেজ কত ড্রপ হচ্ছে, আর গুণিত আইটি ইনটু আর। হ্যাঁ, আইটি গুণিত আর। তাহলে আইটির মান তো পেয়ে গেছি, আইটির মান আমরা পেয়ে গেছি কত, মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর গুণিত ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, এটা আমরা পেয়েছি, গুণিত কত হয়ে যাচ্ছে টি বাই আর সি ইন্টু হয়ে যাচ্ছে আমার আর। তাহলে এই আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এবং আলটিমেটলি আমাদের ভি আর এজ এ ফাংশন অফ টাইম টি যেটা পাচ্ছি সেটা কত, ভি আর এজ এ ফাংশন অফ টাইম টি সমান হয়ে যাচ্ছে মাইনাস অফ ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, মাইনাস অফ টি বাই আর সি, এটা আমরা ভি আর এজ এ ফাংশন অফ টাইম টি পেলাম। সাপোজ এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, আর ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা দেখি, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ভিসি সমান কত, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি, 1 বাই সি ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি। হ্যাঁ, 1 বাই সি ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, আইটি ডিটি। ঠিক আছে, তাহলে আমরা আইটির ভ্যালু কত পেয়েছি এক্ষেত্রে, ওয়ান ডিভাইডেড বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটির ভ্যালু আমরা পেয়েছি এক্ষেত্রে মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, টি বাই আর সি মাল্টিপ্লাইড বাই কত, ডিটি মাল্টিপ্লাইড বাই হচ্ছে ডিটি। তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি, সমাধান করি, ভিসিটির ভ্যালু কত হবে, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটা হয়ে যাবে আমাদের ওয়ান ডিভাইডেড বাই সি, কনস্ট্যান্ট যেটা আছে মাইনাস অফ ভি ডিভাইডেড বাই আর এটা বাইরে বেরিয়ে আসবে, আর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার অফ যেটা আছে উপরে থাকবে টি ডিভাইডেড বাই ওয়ান বাই টি ডিভাইডেড বাই আর সি, এটা তো থাকলো, ডিভাইডেড বাই নিচে আমার হয়ে যাবে কত, মাইনাস অফ ওয়ান বাই আর সি, এটা হয়ে যাবে মাইনাস অফ ওয়ান বাই আর সি। তাহলে দেখো এবার এখানে
কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড মাইনাস অফ ভি বাই আরসি, এটা আছে এখানে, আর উপরে চলে যাচ্ছে কত, মাইনাস অফ আরসি, মাইনাস অফ আরসি এটা উপরে চলে যাচ্ছে, মাল্টিপ্লাইড বাই কত হচ্ছে, ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, তাই তো? তার মানে এখানে আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আরসি আরসি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে এটা দিইনি না, লিমিটটা আমরা এখানে প্রয়োগ করিনি, তো লিমিটটা আমাকে প্রয়োগ যদি করতাম তাহলে লিমিটটা কত থেকে কতর মধ্যে হতো বলো, ইনিশিয়ালটা কত, লোয়ার লিমিটটা হতো আমার জিরো, জিরো ইনস্ট্যান্ট থেকে তো শুরু হচ্ছে, টাইমের সাপেক্ষে আমরা লিমিট দিচ্ছি, ফ্রম জিরো টু টাইম টি এখানে আমরা দিতাম, আচ্ছা এখানে আমরা দিতাম জিরো টু টাইম টি লিমিটটা দিতাম, আর এখানে আমরা কি করতাম, এখানে আমরা বক্স করে লিমিটগুলোকে বসিয়ে দিতাম, এখানে জিরো আর এখানে দিতাম আমরা টাইম টি, তাহলে এখানে আমাদের হয়ে যেত কত, এরকম জিরো টাইমের সাপেক্ষে আমরা করছি, তাহলে এখানে কত হয়ে যেত, টাইমের সাপেক্ষে যেহেতু আমরা ডিপিএ করলাম তাহলে আমাদের এরকম আসা উচিত, একটা জিনিস লক্ষ্য করো এখানে ব্যাপারটা এরকম হবে, বেসিক্যালি এটা ঠিকই আছে, দেখো আমরা যে ইন্টিগ্রেশনটা করছি এটা তো হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আই টি ডিটি, ঠিক আছে, এটা আমরা করছি ভিসির আমরা ভ্যালু পাওয়ার জন্য করছি, এটা আমরা ইন্টিগ্রেট করে দেখছি ডিসচার্জিং যখন হচ্ছে সেই সেই সময়ের পরিস্থিতিতে, 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, কিন্তু এটা হওয়ার আগেও তো ওখানে একটা ভোল্টেজ ছিল অলরেডি, তাই না? এই ব্যাপারটা শুরু হওয়ার আগেও, ডিসচার্জিং শুরু হওয়ার আগেও তো এখানে অলরেডি একটা ভোল্টেজ স্টোর হয়েছিল, সেটার মানও তো যোগ করা উচিত আমাদের, তাই না? সেটার মানও তো যোগ করা উচিত, তার মানে হচ্ছে এইটা তো থাকবেই, প্লাস হচ্ছে আমাদের এখানে ভি লিখতে হবে, ঠিক আছে? কারণ কি, কারণ অলরেডি আমাদের এখানে একটা ভোল্টেজ ছিল যখন চার্জিং হয়েছিল, এখানে অলরেডি একটা ভোল্টেজ ভি জমা হয়েছিল, তাহলে ওটা তো কনস্ট্যান্ট, ওটাকে আমাকে এখানে রাখতে হবে, এবার হচ্ছে কি এটা থাকবে, এটা হচ্ছে প্লাস ভি থাকবে, এখানে এখানেও প্লাস ভি থাকলো, এখানেও প্লাস ভি থাকলো, এখানেও প্লাস ভি থাকলো, প্লাস এখানেও প্লাস ভি থাকবে, এবং প্লাস এখানেও ভি থাকবে, ঠিক আছে? এবার যখন আমরা এটাকে এক্সপ্লেন করবো, মানে এটাকে যখন আমরা এক্সপ্যান্ড করব, তখন এই মাইনাস আর প্লাস ভিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দেখো এটাকে যদি আমরা ভিসি টি লিখি, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখি, সেটা মানে হয়ে যাবে কত, সেটা মানে হয়ে যাবে ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি মাইনাস ভি, মাইনাস ভি মানে আমরা ভি ইন্টু এটা ওয়ান আছে, তার মানে এটা মাইনাস ভি হয়ে গেল, আর এখানে প্লাস ভি আছে, এবার হচ্ছে এই প্লাস আর মাইনাস ভিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দিয়ে আমাদের ভি এর এক্সপ্রেশন ভিসি টি, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটা হচ্ছে, সেটার এক্সপ্রেশনটা আমরা পেয়ে যাচ্ছি কত, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটা হয়ে যাচ্ছে ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, ঠিক আছে? এইরকম ভাবে এলো, তার মানে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদেরকে প্লাস ভিটাকে রাখতে হবে, যদি আমাকে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার পেতে হয়, তার জন্য আমাকে এই যেটা আমার যখন চার্জিং হয়েছিল তখন তো ক্যাপাসিটার অ্যাক্রসে ভি ভোল্টেজ ছিলই, তার সঙ্গে আমরা ভিসিটি যখন করছি বেসিক্যালি সেটা হচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে ভোল্টেজটা, কিন্তু চার্জিং এর সময়ে যে ভোল্টেজটা জমা হয়েছিল সেটাও আমাকে অ্যাড করে দেখাতে হবে, টোটাল ভোল্টেজ যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে এইটা করতেই হচ্ছে, প্লাস এটাকেও দেখাতেই হচ্ছে, ঠিক আছে? এই এখন দেখো, এখন আমার ভি আর প্লাস ভিসি যদি আমরা দেখি, ভি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এবং ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এই দুটো কিন্তু জিরোই হবে, ভি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। ভিটা কি কেন থাকবে আমি বুঝতে পারছিলাম না, দেখো ভিটা কেন থাকছে, ভিটা হচ্ছে আমার এই সার্কিটটা যখন আমাদের ইনিশিয়ালি কোনো চার্জ অবস্থায় নেই ক্যাপাসিটার, মানে তোমাদেরকে আমি বলে দিই, যদি ধরো একটা ক্যাপাসিটার এরকম থাকে, ক্যাপাসিটার যদি এরকম থাকে তার অ্যাক্রসে ভোল্টেজ আমরা ভিসি কখন লিখবো, ভিসি ইজ ইকাল টু আমরা এর মধ্যে দিয়ে যত কারেন্ট যায় ধরো আইটি, এটা আইটি কারেন্ট যায়, তখন আমরা কি লিখি, ভিসি ইজ ইকাল টু ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকাল টু আমরা লিখি কত, 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এটা আমরা লিখি তো ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, কিন্তু এই ইন্টিগ্রেশন ফর্মে যখন আমরা লিখছি, ঠিক আছে, তখন কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই ক্যাপাসিটারটা ইনিশিয়ালি
ডিসচার্জড কন্ডিশনে ছিল, ইনিশিয়ালি ক্যাপাসিটারের মধ্যে কোনো চার্জ ছিল না, আমরা কারেন্ট দিচ্ছি, কারেন্ট পাঠানোর জন্য এটা চার্জ হচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু ইনিশিয়ালি কোনো ভোল্টেজ ছিল না। কিন্তু ইনিশিয়ালি যদি কোনো ভোল্টেজ সাপোজ এর অ্যাক্রসে যদি থাকতো, মানে আগে থেকেই যদি একটা ভোল্টেজ ভি জিরো এখানে থাকতো, তখন কিন্তু ইকুয়েশনটা আর এরকম হয় না, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, তখন এটা ওয়ান বাই সি ইন্টিগ্রেশন আই টি ডিটি লিখলে হবে না, তখন আমাকে প্লাস অফ ভি জিরোটাকেও লিখতে হবে, ঠিক আছে, অ্যাজ পার পোলারিটি অনুযায়ী আমাকে প্লাস ভি জিরো লিখতে হবে, যদি এই দিকটা প্লাস হতো এই দিকটা মাইনাস হতো তখন মাইনাস ভি জিরো লিখতে হবে, কিন্তু যেহেতু কারেন্ট যেদিক দিয়ে ফ্লো হচ্ছে সেদিকটাই পজিটিভ প্লেট, মানে সেদিকটাই আমার প্লাস ভোল্টেজ স্টোর হয়ে আছে, তাহলে আমরা প্লাস ভি জিরো লিখব, মানে এটাই হচ্ছে কনসেপ্ট, যে মানে আমরা এই জিনিসটা আলটিমেটলি পেয়েছিলাম কোথা থেকে বলো, কিউ ইজ ইকাল টু সিভি থেকে এসেছিল, তো কিউ ইজ ইকাল টু সিভি, সেখান থেকে আমরা পেয়েছিলাম ডিকিউ ডিটি সমান পেয়েছিলাম সি ইন্টু ডিভি ডিটি, এটা আমরা পেয়েছিলাম। এবার যখন আমরা জিনিসটা করলাম, ডিভি ইজ ইকাল টু পেলাম আমরা কত, ডিভি ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়ান বাই সি ইন্টু ডিকিউ ডিটির পরিবর্তে আমরা আইটি লিখলাম, তাই তো, আইটি লিখলাম। এবার আমরা ইন্টিগ্রেট করলাম, এদিকে ইন্টিগ্রেট করে ভি পেলাম আর ওদিকে পেলাম ওয়ান বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এদিকে ডিটি ছিল একটা, প্লাস একটা কনস্ট্যান্ট তো থাকা উচিত না, এই এর মধ্যে তো একটা কনস্ট্যান্টও থাকে, ইন্টিগ্রেট যখন করছি একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই বেসিক্যালি সেই জিনিসটাই হচ্ছে কিন্তু আমার এখানে ভি জিরো, মানে যেটা আমার ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশনে যদি ক্যাপাসিটারের অ্যাক্রসে কোনো চার্জ থাকে তখন আমাকে এইরকমভাবেই লিখতে হবে, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি লিখতে হয় সেটা হবে এই চার্জিং কারেন্ট যেটা হচ্ছে সেটার জন্য একটা ভোল্টেজ, প্লাস ইনিশিয়ালি যে ভোল্টেজটা ছিল সেটার জন্য আরেকটা ভোল্টেজ, তো সেই কনসেপ্ট থেকেই আমার এখানে এই প্লাস ভিটাকে দেখাতে হবে, তাছাড়া কিন্তু এটা হবে না। এই প্লাস ভি যে আমি লিখেছি এখানে কালো কালি দিয়ে, সেটা হচ্ছে বেসিক্যালি এই ক্যাপাসিটারটা যখন আমার ইনিশিয়ালি চার্জ অবস্থায় যে ভোল্টেজ এর অ্যাক্রসে ছিল, যদি আমরা যখন চার্জিং এর ক্ষেত্রে লিখেছিলাম তখন লিখিনি কেন, চার্জিং এর ক্ষেত্রে যখন আমরা সার্কিটটা ড্র করেছিলাম তখন কেন লিখিনি, ধরো এরকম যে ভোল্টেজটা আমরা দেখাচ্ছি, যখন আমরা ধরো চার্জিং কন্ডিশনে দেখিয়েছিলাম এরকম সুইচ আছে, এরকম আমার রেজিস্টার আছে আর এরকম ধরো একটা ক্যাপাসিটার আছে, স্যার তখন কি ইনিশিয়ালি তো সার্কিট ওপেন ছিল, ইনিশিয়ালি সার্কিট ওপেন ছিল, ওপেন ছিল, সেই কারণেই আমরা যখন লিখেছি এখানে ভি ইজ ইকাল টু, যখন আমরা লিখেছিলাম অনলি ভিসি ইজ ইকাল টু আমরা লিখেছিলাম হচ্ছে কত, তখন আমরা অনলি ভিসি টি ইজ ইকাল টু লিখেছিলাম ওয়ান বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, এটাই লিখেছিলাম, তখন আমরা কিছু লিখিনি, প্লাস কিছু লিখিনি, কেন লিখিনি, কারণ এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ তখন ছিল না, এটা ইনিশিয়ালি ওপেন সার্কিট অবস্থায় ছিল, ইনিশিয়ালি তো কোনো ভোল্টেজ এর অ্যাক্রসে ছিল না, তার জন্য আমরা আর কিছু লিখিনি, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না, এক্ষেত্রে হচ্ছে কি, এক্ষেত্রে আমার যখন ডিসচার্জিং হচ্ছে না, ডিসচার্জিং এর সময় অলরেডি এর অ্যাক্রসে একটা ভোল্টেজ স্টোর হয়ে আছে, অলরেডি একটা ভি ভোল্টেজ স্টোর হয়ে আছে, তো যে কারণে আমাদেরকে যখন করতে হবে তখন আমাকে ভোল্টেজ পাওয়ার জন্য ভিসি অ্যাজ এ টাইম ফাংশন আমাকে পাওয়ার জন্য এই অ্যাডিশনাল যে ভোল্টেজটা ওর অ্যাক্রসে ছিল সেটাকেও যোগ করে দেখাতে হবে, তবে গিয়ে আমরা ফাইনাল এক্সপ্রেশনটা পাবো, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের ভি আর এজ এ ফাংশন অফ টাইম টি আমরা কত পেয়েছি, মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, এটা পেয়েছি, এটা আমরা তিন নম্বর সমীকরণে পেয়েছিলাম, দেখো তিন নম্বর সমীকরণে ভি আর আমরা পেয়েছি মাইনাস ভি টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, আর এই এটাকে আমরা সাপোজ চার নম্বর নাম দিয়ে দিই, চার নম্বর সমীকরণ থেকে ভিসি এজ এ ফাংশন টি আমরা পাচ্ছি, তাহলে কত হচ্ছে এটা ভি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং আমরা সরি সরি এটা ভিআরটি নয়, বেসিক্যালি এটা ভিসিটি প্লাস ভিআরটি, ঠিক আছে, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি প্লাস ভিআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সমান এটা প্লাস লিখলাম, এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে, তাহলে ঠিক আছে, এবার এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো, দেখো দুটোর ভোল্টেজের সমষ্টি জিরোই হওয়া উচিত, এই যে সার্কিট আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের মধ্যে দুটোই তো ভোল্টেজ, এটার অ্যাক্রসে ভোল্টেজ যেটা আছে সেটাকে আমরা সাপোজ ভিআর নাম দিই, আর এটাকে অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে আমরা ভিসি নাম দিই, দুটো যদি ভোল্টেজ হয় ভিআর আর এই ভিসি, এছাড়া তো আর সার্কিটে অন্য কিছু নেই, তাহলে ভিআর প্লাস ভিসি অবশ্যই জিরো হওয়া উচিত, এবং সেই কন্ডিশনটা আমাদের এখানে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, সেই কন্ডিশনটা আমরা এখানে স্যাটিসফাইড দেখতে পাচ্ছি, আমাদের যে ইকুয়েশন দুটো বেরিয়েছে ভিআর এবং ভিসির এক্সপ্রেশন, সেখান থেকে এটা স্যাটিসফাইড হচ্ছে, এবং তার মানে আমাদের ডেরিভেশনটা ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা গ্রাফিক্যাল ফর্মে এগুলোকে দেখাবো,
গ্রাফিক্যাল ফর্মে আমাদেরকে দেখতে হবে, প্রথমে আমরা কি পেয়েছি, আই টি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা পেয়েছি। ডিসচার্জিং এর ক্ষেত্রে বলো দেখি আই টির মান কত হয়েছিল, মাইনাস ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা হয়েছিল। আচ্ছা আর কি পেয়েছি, আর আমরা পেয়েছি হচ্ছে ভি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি পেয়েছি, এটার মান কত হয়েছে, ভি আর অ্যাজ এ ফাংশন টি হচ্ছে মাইনাস ভি ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি পেয়েছি, ঠিক আছে। এবং ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা আমরা পেয়েছি কত, প্লাস ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। এবার আমরা গ্রাফের আকারে এগুলোকে দেখব। প্রথমে আমরা ধরো দেখো এখানে আমরা যদি দেখি আইটি, আইটি কে গ্রাফ আকারে যদি আমাকে আঁকতে হয় আমরা কোন দিকে আঁকবো বলো, সাপোজ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আই লিখছি, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইটি দেখাচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম দেখাচ্ছি, তাহলে গ্রাফটা শুরু হবে কোথা থেকে বলো, অ্যাট টি ইকুয়াল টু জিরো আইটির ভ্যালু কত, আইটির ভ্যালু অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো তে কত, আই জিরোর ভ্যালু কত, বসাও এখানে মাইনাস অফ ভি বাই আর, মাইনাস অফ ভি বাই আর, ঠিক আছে। তার মানে গ্রাফটা শুরু হবে কোথা থেকে, নিচ থেকে শুরু হবে এরকম একটা জায়গা, সাপোজ এখানে আমার ভ্যালু হচ্ছে মাইনাস অফ ভি বাই আর, আচ্ছা মাইনাস অফ ভি বাই আর। এবার গ্রাফটা এক্সপোনেনশিয়ালি কি হবে, অ্যাট টাইম টি ইকুয়াল টু ইনফিনিটিতে কত, কারেন্টের ভ্যালু ইনফিনিটিতে গিয়ে কত হবে বলো, আই ইনফিনিটি কত, মাইনাস অফ ভি বাই আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে জিরো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে তো জিরো, তার মানে এখান থেকে গিয়ে শুরু হয়ে আস্তে 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 কারেন্টটা ডিকে করে যাবে, আস্তে আস্তে কারেন্টটা স্টপ হয়ে যাবে, এরকম হবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা ঘটবে। তার মানে ভি মাইনাস অফ ভি বাই আর সেখান থেকে এটা একদম ডিকে করে গেল, এটা হয়ে গেল আমাদের আইটির গ্রাফটা, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আইটির গ্রাফটা। এবার ভি আর এর গ্রাফ আঁকতে হবে, ভি আর কেমন হবে আর ভিসি ভিসি কেও আঁকতে হবে, তাহলে ভি আর এবং ভিসি কে আঁকার জন্য আমরা ধরো অ্যাক্সিস গুলোকে ড্র করে নিলাম ফার্স্টে, এটা সাপোজ আমাদের টাইম অ্যাক্সিস, এটা ধরো আমাদের ভোল্টেজ অ্যাক্সিস, ঠিক আছে। এবার আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ দেখাচ্ছি, তো প্রথমে ভি আর কে নিয়েই ধরা যাক, ভি আর সমান কত, মাইনাস ভি, তাহলে বলো অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো ভি অ্যাট টাইম ভি আর অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে ভি আর এর মান কত, জিরোতে গিয়ে ভি আর এর মান মাইনাস ভি, মাইনাস ভি, আর ইনফিনিটিতে গিয়ে ভি আর এর মান কত, জিরো পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, তার মানে মাইনাস ভি থেকে শুরু হবে জিরোতে গিয়ে শেষ হবে, সাপোজ আমরা এটাকে মাইনাস ভি নাম দিই, ঠিক আছে, এটাকে আমরা সাপোজ মাইনাস ভি নাম দিই এবং গ্রাফটা হবে আমার এরকম জিরোতে গিয়ে শেষ হবে। এইরকম একটা গ্রাফ হবে, আমরা এটাকে এক্স্যাক্টলি জিরো তো দেখাতে পারবো না, মানে জিরোর কাছাকাছি চলে যাচ্ছে এরকম বোঝাতে চাইছি, ঠিক আছে। এটা এটা কিসের গ্রাফ হলো, এটা হয়ে গেল আমাদের ভি আর এর গ্রাফ, এটা হয়ে গেল আমাদের ভি আর এজ এ ফাংশন অফ টাইম টি, ঠিক আছে, মাইনাস ভি থেকে শুরু হবে এবং তারপরে জিরোতে গিয়ে শেষ হবে। আচ্ছা আর এরপরে আছে আমাদের ভিসির গ্রাফটা আঁকতে হবে, ভিসির গ্রাফটা কেমন হবে বলো, ভিসি অ্যাট টাইম টি জিরো কত, টাইম টি ইকুয়াল টু জিরোতে ভিসির ভ্যালু কত, ভি হবে, ভি হবে, আর ভিসি ভ্যালু অ্যাট টাইম টি ইকুয়াল টু ইনফিনিটিতে কত হবে, জিরো, জিরো হবে, তার মানে এটা জিরো থেকে শুরু হবে, সরি ভি থেকে শুরু হবে প্লাস ভি থেকে শুরু হবে এবং জিরোতে গিয়ে শেষ হবে, মানে দেখো এই রকম শুরু হয়ে এটা এই রকম দিয়ে এখানে ফিনিশ হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্লাস ভি। আর এই সবুজ রঙের যে গ্রাফটা আমি ড্র করলাম এটা কিসের গ্রাফ, এটা হয়ে গেল আমাদের ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, তার গ্রাফ, ঠিক আছে। তাহলে আমরা সমস্ত গ্রাফিক্যাল ফর্মে রিপ্রেজেন্ট করে ফেললাম, আমাদের ভি আর কেও এক্সপ্রেস করলাম, আমরা ভিসি কেও এক্সপ্রেস করলাম এবং তার সঙ্গে আমরা আইটিটাকেও এক্সপ্রেস করলাম, ঠিক আছে। আচ্ছা এবার টাইম কনস্ট্যান্ট সমান আমরা কত জানতাম, টাইম কনস্ট্যান্টের ভ্যালু কত বলো, ল্যামডা বা টাউ যাকে আমরা বলি, টাউ সমান কত টাইম কনস্ট্যান্ট, স্যার আর সি, টাইম কনস্ট্যান্টের ভ্যালু হলো আর সি, টাইম কনস্ট্যান্ট সমান হচ্ছে আর সি, এই আর সি সার্কিটের ক্ষেত্রে ভ্যালু হলো আর সি। এবার বলো দেখি অ্যাট টাইম
টাউ বা টাইম কনস্ট্যান্ট, তখন আমার ভিসি ভ্যালু কত হবে? ভিসির ভ্যালু কত হবে? ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা আমরা কত জানি? ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটা আমরা জানি হচ্ছে ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি, এটা আমরা জানি তো, টি বাই আর সি। এবার আমাকে বলো ভিসি অ্যাট টাইম টি ইকুয়াল টু টাউ বা টি ইকুয়াল টু আর সি এর ভ্যালু কত? টি টাউ কত হবে এটা বলো। এটা হয়ে যাবে ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টাউ বাই আর সি, তাই তো? আমরা টি এর জায়গায় টাউ বসালাম, এবার টাউ এর মান কত? টাউ এর মান হচ্ছে আর সি, সেটা যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কত? ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আর সি বাই আর সি, তার মানে এটা কেটে গেল, আর সি বাই আর সি মানে কেটে গেল, মানে হয়ে গেল ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান কত হচ্ছে বলো? পয়েন্ট দিয়ে বলবে, পয়েন্ট দিয়ে লিখলে এর মান কত হচ্ছে? 0.36 হবে, ঠিক আছে, মানে থ্রি ডিজিটের অ্যাপ্রক্সিমেশন করলে এটা 37 এর কাছাকাছি হবে, 369 বেসিক্যালি, 369 বলা হবে, 0.369, এত ভি হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে অ্যাট টাইম টাইম ইকুয়াল টু টাউ বা টাইম কনস্ট্যান্ট দ্য ভ্যালু অফ ভিসি ইজ ইকাল টু 3.369 ইন্টু ভি, মানে কত পার্সেন্ট? স্টেডি স্টেটে ভ্যালু, মানে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত ছিল? ইনিশিয়াল ভোল্টেজ কত ছিল ক্যাপাসিটরের কাছে? ইনিশিয়াল ভোল্টেজ ছিল 100%, কিন্তু এটা হবে 36.9%। হ্যাঁ, ইনিশিয়াল ভোল্টেজ ছিল আমার ভি, ছিল ইনিশিয়াল ভোল্টেজ আমার ভি ছিল, আর টাইম কনস্ট্যান্টে যখন পৌঁছালো তখন ভোল্টেজ কত হয়ে গেল? 36.9%, 36.9% অফ ইনিশিয়াল ভ্যালু, তাই না? মানে 0.369 মানে কত? 100% দিয়ে গুণ করে দাও, তার মানে ইনিশিয়াল যদি ভি ছিল সেটাকে যদি আমরা 100% ধরি তাহলে 0.369 ভি মানে কত? 36.9% অফ ইনিশিয়াল ভ্যালু, তাই না? ইনিশিয়াল ভ্যালু, তার মানে আমরা বলতে পারি যে টাইম কনস্ট্যান্ট ফর এ আর সি সার্কিট ডিউরিং ডিসচার্জিং কন্ডিশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম অ্যাট হুইচ দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার রিচেস টু 36.9% অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, মানে এরকম একটা সময় আমরা বলতে পারি, সাপোজ এরকম একটা সময় যেখানে কিনা এর ভোল্টেজটা ইনিশিয়াল ভোল্টেজের 36.9% অফ ইনিশিয়াল ভোল্টেজ, এটাকে সাপোজ আমরা 0.369 ভি বলতেই পারি। তো এই যে সময়টা আমরা পাচ্ছি, যে সময় গিয়ে এই ঘটনাটা ঘটছে, এই টি ইজ ইকাল টু এটা হয়ে যাচ্ছে আমাদের কত? আর সি। এরকম একটা সময়ে ভোল্টেজটার ভ্যালু এরকম মানে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে টাইম কনস্ট্যান্টটা ডিসচার্জিং এর ক্ষেত্রে ডিফাইন করতে পারবে, মানে টাইম কনস্ট্যান্টের মানে ডেফিনেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্রম চার্জিং কন্ডিশনে একরকম ডেফিনেশন ছিল, আবার ডিসচার্জিং কন্ডিশনে আরেক রকম ডেফিনেশন ছিল, এবং সবগুলোকে আমরা ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা দিয়েই ডিফাইন করছি। চার্জিং এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? চার্জিং যখন আমরা দেখেছিলাম এই আরসি সার্কিটের ক্ষেত্রে, তখন আমরা কি বলেছিলাম বলো? টাইম কনস্ট্যান্ট এর ভ্যালু কত ছিল তখন চার্জিং এর ক্ষেত্রে? তখন তো টাইম কনস্ট্যান্ট এর ভ্যালু ছিল 63.2% অফ ইটস স্টেডি স্টেট ভ্যালু। হ্যাঁ, 63, মানে যে সময়ে ভোল্টেজটা তার স্টেডি স্টেট ভ্যালু তার 63.2% এ পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা বলছি কি, ডিসচার্জিং এর ক্ষেত্রে বলছি যে এটা হচ্ছে সেই ভ্যালু অফ টাইম যখন কিনা আমাদের ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা 36.9% অফ ইটস ইনিশিয়াল ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মাইন্ড রাখতে হবে, মানে যদি বলে টাইম কনস্ট্যান্ট তখন কোশ্চেনে দেখবে যে কোন টাইম কনস্ট্যান্টটাকে জানতে চেয়েছে, জানতে হবে। আচ্ছা, তো টাইম কনস্ট্যান্ট আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর কি টার্মস বাকি থাকে বলো? এখানে আমরা পাওয়ারটা তো দেখিনি এখন, ডিসচার্জিং এর ক্ষেত্রে পাওয়ারের এক্সপ্রেশনটা কিরকম ভাবে ভ্যারি করে বলো? পাওয়ার মানে অ্যাক্রস আমাদের সার্কিটটা কিরকম ছিল? আমরা এখানে যদি সার্কিটটাকে দেখি, আমরা এখানে একবার ড্র করে নিই সার্কিটটাকে, সাপোজ এরকম আছে একটা ভোল্টেজ সোর্স, এরকম আছে এক্ষেত্রে আমাদের পাওয়ার অ্যাক্রস দিস রেজিস্টার এটা কত হবে? পি আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি,
PR as a function of time t, power across this resistor across time t, as a function of time t, what do we write? Power equal to, sir, it is I t square into R. মান কত পেয়েছি বলো কত এখানে মাইনাস টি বাই আরসি, এখানেও মাইনাস টি বাই আরসি, মানে টু টি বাই আরসি হয়ে যাবে, মাইনাস টু টি বাই আরসি। আচ্ছা এটার একক কি হবে, পাওয়ারের একক কি হবে? ভিসির মান আমরা পেয়েছি ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, মাইনাস টি বাই আরসি, ঠিক আছে, ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি। আর আইটির মানটা কত হয়ে যাচ্ছে, মাইনাস অফ ভি বাই আর গুণিত ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি। তাহলে এটার মান হচ্ছে কত, এটার মান হয়ে যাচ্ছে আমাদের মাইনাস অফ ভি স্কোয়ার বাই আর, মাইনাস অফ ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ কত, মাইনাস এখানে একটা টি বাই আরসি, এখানে একটা মাইনাস টি বাই আরসি, মানে টু টি বাই আরসি, এটা হয়ে যাচ্ছে মাইনাস টু টি বাই আরসি, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের পিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, পাওয়ার অ্যাক্রস দিস ক্যাপাসিটার অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটারও একক হবে ওয়াট, এটারও একক হবে ওয়াট, ঠিক আছে। আচ্ছা বলো দেখি, এটা তো পাওয়ার অ্যাক্রস দিস ক্যাপাসিটার হয়ে গেল, এখানে আর একটা টার্ম হবে, মানে এই ক্যাপাসিটারের অ্যাক্রসে তো চার্জ জমা হয় তাই না, ক্যাপাসিটারের অ্যাক্রসে ডিসচার্জিং এর ক্ষেত্রে চার্জটা জমা আগে থেকেই হয়েছিল, সেটা ডিসচার্জ হয় বেসিক্যালি, এখানে চার্জ আগে থেকেই জমা হয়েছিল, সেটাকে আস্তে আস্তে ডিসচার্জ করছে, সেটা ঠিক আছে। তো এই যে চার্জ এটা ডিসচার্জ হচ্ছে, তো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে ক্যাপাসিটারের অ্যাক্রসে চার্জ ইনিশিয়াল, মানে যখন এটা চার্জিং করে দিয়েছিলাম আমরা, তখনকার চার্জ সাপোজ ক্যাপিটাল কিউ, ঠিক আছে, ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ এর অ্যাক্রসে জমা হয়েছিল, যখন কিনা এর অ্যাক্রসে ভোল্টেজটা কত ছিল, ভি ছিল, মানে আমরা কিউ ইজিক্যাল টু কত লিখতে পারি, কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি সি ইন্টু ভি, এটা আমরা লিখতে পারি, তাই তো, কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি সি ইন্টু ভি, যখন কিউ হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ চার্জ উইচ ওয়াজ স্টোর্ড অ্যাক্রস দিস ক্যাপাসিটার ডিউরিং দ্য চার্জিং কন্ডিশন। তো এখন আমাকে বলো যে এর অ্যাক্রসে চার্জের এক্সপ্রেশনটা কত হবে, মানে যদি আমরা ক্যাপাসিটারের অ্যাক্রসে যখন ডিসচার্জটা হওয়া স্টার্ট হয়ে গেছে, তখন কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যদি আমাকে জিজ্ঞাসা করে ক্যাপাসিটারের অ্যাক্রসে কতটা চার্জ আছে, সেটা আমরা কি করে ক্যালকুলেট করব, কিউ, ছোট হাতের কিউ দিয়ে আমরা সাপোজ ওকে ডিনোট করছি, ছোট হাতের কিউ দিয়ে, তো কিউ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি বলো, মানে অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা চার্জটাকে পেতে চাই, কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি সি ইন্টু ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা লেখা যায় কিউ ইজ ইকুয়াল টু সি ভি, মানে সি ইন্টু ভিসি অ্যাকচুয়ালি ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটার, তো এটা আমরা লিখতেই পারি ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটার, সেটাকে আমরা ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখছি, তাহলে আমরা যে কোনো একটা ইনস্ট্যান্টে যদি ক্যাপাসিটারের অ্যাক্রসে কতটা চার্জ আছে সেটা জানতে চাই, তাহলে আমাকে তাকে কি করতে হবে, ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করেছি তাকে আমরা সি দিয়ে মাল্টিপ্লাই করব, সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, সেটা তো কনস্ট্যান্ট, ওটা তো আর টাইম ভ্যারিং নয়, তার মানে সি ইন্টু কত হবে বলো, সি ইন্টু হয়ে যাবে আমার ভিসিটির এক্সপ্রেশন হচ্ছে কত, ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, তাই তো, মাইনাস টি বাই আরসি, মাইনাস টি বাই আরসি, তার মানে কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা জানতে চাই, তাহলে আমরা লিখতে পারি কিউ টি ইজ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকাল টু হচ্ছে কত, সি ইন্টু ভি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আরসি, আর সি ইন্টু ক্যাপিটাল ভি যেটা আছে, সি ইন্টু ক্যাপিটাল ভি, এই জিনিসটাকে কি বলে,
এই জিনিসটাকে আমি একটু আগেই বললাম ক্যাপিটাল কিউ বলে। ক্যাপিটাল কিউ হচ্ছে যেটা ইনিশিয়ালে যতটা চার্জ এখানে ছিল সেটাকে ক্যাপিটাল কিউ বলে, মানে ক্যাপিটাল কিউ ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। এটাও আমরা লিখতে পারি, ঠিক আছে। যদি এটাও অনেক সময় কোশ্চেনে জানতে চাইতে পারে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য চার্জ উইচ ইজ স্টোর অ্যাক্রস দিস ক্যাপাসিটার অ্যাট এনি ইনস্ট্যান্ট। এটার ইউনিট কি হবে বলো, চার্জের ইউনিট কি হবে? আমরা দেখিনি কিউটির এক্সপ্রেশন, চার্জিং এর ক্ষেত্রে আমরা এরকম বার করতে পারি কিন্তু কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে কতটা চার্জ জমা হয়েছিল চার্জিং এর ক্ষেত্রেও যদি আমরা দেখতাম, চার্জিং এর ক্ষেত্রে ভিসির এক্সপ্রেশন কত ছিল বলো? আমরা দেখে নিই ডিউরিং চার্জিং, যদি আমরা লিখে নিই এখানে ডিউরিং চার্জিং, এটা আমাদের আগের দিন বার করা হয়নি কিন্তু এটা দরকার। ডিউরিং চার্জিং আমার ভিসি আইসি কত এসেছিল বলো, চার্জিং এর সময় কত এসেছিল আইসির ভ্যালু, না আইটির ভ্যালু কত এসেছিল স্যার? ভি বাই আর ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আর এর ভ্যালু কত এসেছিল, ভি সির ভ্যালু কত এসেছিল স্যার? ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ টি বাই আর সি। ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা এসেছিল টি বাই আর সি। এত ভোল্ট, এটা হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে আমার ভোল্ট, তাই তো? এত ভোল্ট। আর তাহলে আমাদের যদি কিউ টি বার করতে বলতো, কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা আমরা কি লিখতাম? এটা সমান কত হবে, সি ইন্টু ভিসি টি, তাই না? সি ইন্টু ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, তার মানে সিটা তো আমরা কনস্ট্যান্ট রাখবো আর ভিসির ভ্যালু কত, ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি। চার্জিং এর সময়কার ঘটনা বলছি কিন্তু এটা, এটা ডিসচার্জিং এর সঙ্গে গুলিও না, এটা আমরা চার্জিং এর ক্ষেত্রে বার করিনি বলে এত কুলম, তাই তো? চার্জের একক যেহেতু কুলম, তার মানে এটার এটার ভ্যালু হয়ে যাবে সি ইন্টু ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই টি বাই আর সি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, ঠিক আছে। তার মানে ক্যাপিটাল সি ভি যে জিনিসটা, ক্যাপিটাল সি ভি কে আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ, সি ইন্টু ক্যাপিটাল ভি যেটা, সেটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটাও অনেক ক্ষেত্রে বার করতে দিতে পারে, চার্জিং এর সময় কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যদি আমাদেরকে বার করতে দেয় যে কতটা চার্জ ক্যাপাসিটরের অ্যাক্রসে জমা হলো সেটা নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, ঠিক আছে? তখন আমরা এই ফর্মুলাটিকে কাজে লাগাবো। আচ্ছা একটা এক্সাম্পল আমি দিই, ঠিক আছে, একটা এক্সাম্পল আমি দিই। ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই এ ক্যাপাসিটার অফ 1 মাইক্রোফ্যারাড। One microfarad and in series with a 1 mega ohm resistance to be charged up to 80% of its final value.
এক্সাম্পলটা লক্ষ্য করো, এখানে কি বলতে চাইছে, এখানে বলছে ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই এ ক্যাপাসিটার অফ 1 মাইক্রোফ্যারাড, মানে সি এর মান বলে দিয়েছে, সি এর মান কত, 1 মাইক্রোফ্যারাড, এরকম আমি এখানে লিখলাম, কিন্তু পরীক্ষায় এরকম সিম্বল দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ মিউ এফ এরকম লেখা থাকবে, আমি এখানে মাইক্রোফ্যারাড লিখলাম কারণ এখানে সিম্বল দিয়ে লেখার অপশন ছিল না, তার জন্য এখানে 1 মাইক্রোফ্যারাড কিন্তু এরকম ভাবে দেওয়া থাকবে, এবং 1 মেগা ওম ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স অফ ভ্যালু কত, 1 মেগা ওম, এরকম মেগা ওমও সবসময় এরকম লেখা থাকবে না, ওটা এরকম লেখা থাকবে ক্যাপিটাল এম দিয়ে এরকম একটা ওহমের চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম ভাবে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে বলছে যে একটা ক্যাপাসিটার আছে যার ক্যাপাসিটেন্স এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা কার সঙ্গে সিরিজে কানেক্টেড আছে, একটা রেজিস্ট্যান্স যার রেজিস্টার যার রেজিস্ট্যান্স হচ্ছে 1 মেগা ওম, তার সঙ্গে সিরিজে কানেক্টেড আছে। এবার এই যে কম্বিনেশন, এটাকে যখন কানেক্টেড আছে তখন ক্যাপাসিটারটা কি হচ্ছে, চার্জিং হবে ফার্স্টে, ক্যাপাসিটারটা ধরো চার্জ হবে, তো কত পার্সেন্ট চার্জ হতে হবে, না 80% চার্জ হতে হবে, তার যা ফাইনাল ভ্যালু ক্যাপাসিটারের তার 80% পর্যন্ত চার্জ হতে কতটা সময় নেবে, এটা কিভাবে ক্যালকুলেট করবে বল, যতটা চার্জ ম্যাক্সিমাম হতে পারে তার 80% পর্যন্ত চার্জ হতে কত সময় নেবে, এটা কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে বলো, এক্ষেত্রে আমরা কোন ইকুয়েশন কাজে লাগাবো, স্যার চার্জিং এর ইকুয়েশনটা যেটা এখনই লিখলাম স্যার, স্মল কিউ টি ইকুয়াল টু যেটা লিখলাম কিউ ইনটু যেটা লিখলাম 1 মাইনাস এটা, হ্যাঁ ঠিক, তাহলে কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ক্যাপিটাল কিউ হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম চার্জ, তাই না, ক্যাপিটাল কিউ মানে এর থেকে বেশি তো আর হবে না বলো, একটা ক্যাপাসিটারকে ক্যাপিটাল কিউ মানে সি ইনটু ক্যাপিটাল ভি, এর থেকে বেশি কি আর চার্জ দেওয়া যেতে পারে, তা কিন্তু হবে না, এটাই ম্যাক্সিমাম, যেখানে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি এবং ক্যাপাসিট্যান্স এর মান হচ্ছে সি, সেখানে সি ইনটু ভি, এর থেকে বেশি তো চার্জ হতে পারে না, তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এটাকে আমরা লিখছি ক্যাপিটাল কিউ ইনটু কত, 1 মাইনাস কত, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখন আমাদের কি কোশ্চেনে কি বলেছে, 80% ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে কতটা সময় লাগবে, 80% ফাইনাল ভ্যালু মানে এখানে স্মল কিউ টির ভ্যালুটা আমাকে বলে দিয়েছে, কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটা, সেটার মান কত তাহলে বলো, ক্যাপিটাল কিউ এর সাপেক্ষে যদি লিখি তাহলে এর মান কত লিখতে হবে, 0.8 ইনটু কিউ ক্যাপিটাল কিউ, হ্যাঁ 0.80% অফ 80% অফ ক্যাপিটাল কিউ মানে হচ্ছে কত, এটাকে আমরা লিখতে পারি 80% অফ 80% অফ ক্যাপিটাল কিউ, এটাকে আমরা লিখতে পারি 0.8, 80% মানে কি 80/100 বেসিক্যালি, তার মানে এটাকে আমরা লিখতে পারি 0.8 ইনটু ক্যাপিটাল কিউ, ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি 0.8 ইনটু ক্যাপিটাল কিউ, এটা হবে আমাদের কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এখন আমরা এটার মানটা 0.8 বসিয়ে দেবো, ব্যাস এই ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে, তাহলে এই যে আমার সমীকরণটা আছে, সাপোজ আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই, এখানে আমরা ছোট হাতের কিউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যেটা আছে তার পরিবর্তে 0.8 কিউ কথাটা লিখে দেবো, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কত পাবো বলো, 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে 0.8 কিউ, 0.8 ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এদিকে আমাদের ক্যাপিটাল কিউই আছে ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই আর সি আছে, টি বাই আর সি, এবার আর এর মান কত বলে দেওয়া আছে বলো, আর এর মানটা কত, আর এর মান কত, 1 মেগা ওম, আর সি এর মান কত বলো, আর এর মান হচ্ছে 1 মেগা ওম, এটাকে ওহমে লিখলে কত লেখা যায়, 1 মেগা ওম 10 টু দি পাওয়ার 6 ওহম, মানে 10 টু দি পাওয়ার 6 ওহম, সবকিছুকে সবসময় ওহমে লিখবে, ঠিক আছে, ওহমে বা ক্যাপাসিটেন্সটাকে ফ্যারাডে সবসময় লিখবে, আর সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 1 মাইক্রো ফ্যারাড, এটাকে আমরা যদি মানে ফ্যারাডে লিখি তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু আর কিছু নয়, এত এত ফ্যারাড, ঠিক আছে, তাহলে বলো আর সি এর মান কত হয়ে যাচ্ছে, আর ইনটু সি এর মান কত হয়ে যাচ্ছে, আর ইনটু সি যদি আমরা করি তাহলে 10 টু দি পাওয়ার অফ প্লাস 6 ইনটু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6 মাইনাস সিক্স, এটার ইউনিট কি হবে, আর সির ইউনিট কি হবে বলো তো, বলো আর সির ইউনিট কি হবে, আর ইনটু সি এর ইউনিট, আর সি ফিজিক্যাল টু কি বেসিক্যালি, না 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 আর সিটা কি জিনিস, আমি ক্যাপাসিটেন্স এর মানে যখন টাইম কনস্ট্যান্ট বলে একটা কথা বলেছিলাম না, তার মানে তো আর সি, তাই না, টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, তার মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা তার মানে বেসিক্যালি এটা একটা টাইমই তো, টাইম মানে সেকেন্ড হবে,
তাহলে এর ইউনিট সেকেন্ড হবে, ঠিক আছে? এটার ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 সেকেন্ড বেসিক্যালি। আরসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 সেকেন্ড, এসিসি লিখি নাহলে ডাউট হতে পারে, এটা হচ্ছে 1 সেকেন্ড। হ্যাঁ, তার মানে আমরা নিচে কত লিখবো, টি বাই আরসি, তার পরিবর্তে আমরা 1 লিখে দিলাম, ব্যাস ব্যাস, এত বড় লেখার আমাদের দরকার নেই। আমরা ক্যালকুলেটটা করে নিলাম বাইরে, দিয়ে ওখানে লিখে দিলাম টি বাই 1 অনলি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের সমীকরণ। তার মানে এদিকে আমরা কি, কিউ কিউ তো কেটে যাবে, এদিকে ক্যাপিটাল কিউ আর এদিকে ক্যাপিটাল কিউ কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কে, 0.8 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 1 - e to the power - t। 0.8 ইজ ইকুয়াল টু পড়ে থাকছে আমার কত, 1 - e to the power - t, তাই তো? e to the power - t এটা আমার পড়ে থাকছে, তাহলে এখান থেকে টি সমাধান করা নিশ্চয়ই যাবে। e to the power - t আমরা একদিকে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু হয়ে গেল আমাদের কত, e to the power - t আমরা একদিকে নিয়ে এলাম, অন্যদিকে আমরা এই টার্ম গুলোকে রাখলাম 1 - 0.8, মানে পয়েন্ট টু, পয়েন্ট টু, তাহলে স্যার লগ নিয়ে নেবো এবার, মানে পয়েন্ট এইট, মানে 1 - 0.8। এবার আমরা লগ নিয়ে নেবো, তার মানে আমরা লগ এলএন নিয়ে নিলাম, ধরো এলএন, এলএন মানে হচ্ছে লগ উইথ বেস ই, e to the power - t ইজ ইকাল টু হয়ে যাবে আমার এলএন, এদিকে আমরা লগ উইথ বেস ই নেবো, মাইন্ড ইট, এটা কিন্তু আমরা লগ উইথ বেস ই নিচ্ছি, হ্যাঁ, এলএন 0.2, তাহলে এদিকে আমাদের হয়ে যাচ্ছে কত, এলএন e to the power - t এর ভ্যালু কত, -t টা আগে চলে এলো, ইনটু এলএন ই, এলএন ই মানে হচ্ছে 1, এলএন ই মানে 1, এটা লেখার দরকার নেই, ঠিক আছে? এটা সকলেই মানে পরিচিত এই টার্ম ব্যাপারটার সঙ্গে, যে এলএন ই মানে হচ্ছে 1, তার মানে 1 - 1 - 1, সরি, -t - 1, এদিকে 0.2, এলএন 0.2 এর মানটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করলাম স্যার, -1.61, -1.61, তাহলে এখান থেকে আমরা টি এর মান কত পেয়ে যাচ্ছি, টি এর মান হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, যে টি এর মান হয়ে যাবে 1.61, ইউনিট কি হবে, সেকেন্ড, টি এর ইউনিট কি হবে বলো, সেকেন্ড, টি এর ইউনিট হবে সেকেন্ড, ঠিক আছে, এত সেকেন্ড, ঠিক আছে? তার মানে এইভাবে আমাদেরকে টাইমটা বার করতে বলেছিল, আমরা টাইমটাকে এইভাবে ক্যালকুলেট করলাম, এইভাবে আমরা ক্যালকুলেট করলাম, যে ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই দ্য ক্যাপাসিটার, মানে তার মানে বুঝতে পারছো যে একটা রেজিস্টার যার রেজিস্ট্যান্স হচ্ছে 0.1 মেগা ওম, 1 মেগা ওম, আর একটা ক্যাপাসিটার যার ক্যাপাসিট্যান্স এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তারা যদি সিরিজে কানেক্টেড থাকে, তো এই কম্বিনেশনে ওই ক্যাপাসিটারটাকে ফুললি চার্জ হতে, আচ্ছা ফুললি চার্জ হতে তো সময় অনেকটাই লাগবে, সেটা তো আমরা এখানে বার করিনি, কিন্তু 80% ফুল চার্জ সেই পর্যন্ত পৌঁছাতে 1.61 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে? 80% পৌঁছাতে 1.61 সেকেন্ড সময় লাগছে, এটা একটা আমাদের প্রবলেম সলভ করা হলো। বলো স্যার, গ্রাফ একবার যান, এখানে এটা ছবিটা তুলে নিয়ে, 10 পাতা স্যার মনে হয়, এটা স্যার আরেকবার পিছান, দাঁড়া আমি একটু লিখে নিই, এটা হচ্ছে আইটি এর গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আইটি, স্যার 9 পাতায় যান, 9 পাতায় যান, এখানে তো কিছু নেই, আর তো গ্রাফ ছিল না, গ্রাফ ওই একটি ছিল, মানে 2 পাতাই ছিল গ্রাফ, তিনটেই তো গ্রাফ, একটা হচ্ছে আইটির গ্রাফ মানে ডিসচার্জ কারেন্টের গ্রাফ, সেটা এরকম -V/R থেকে শুরু হয়ে জিরোতে গিয়ে শেষ হচ্ছে, আর একটা গ্রাফের মধ্যে আমি দুটো জিনিসকে দেখিয়েছি, একটা হচ্ছে ভিসি মানে ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটার ডিউরিং ডিসচার্জিং, সেটা ক্যাপিটাল ভি থেকে ডিসচার্জিং হওয়া স্টার্ট হচ্ছে, দিয়ে একদম জিরোতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর একটা অনলি যদি স্যার, অনলি যদি ক্যাপাসিটরটা থাকতো তাহলে ডিসচার্জ ডিসচার্জিংটা হতো না তো, তাই না? অনলি যদি ক্যাপাসিটার থাকতো সেটা আর মানে ডিসচার্জিংটা হবে কোন দিক দিয়ে, তার মধ্যেই বা হবে, পাওয়ারটা ঠিকই আছে, একটা ব্যাটারির মতো স্টোর হয়ে থেকে যাবে, ক্যাপাসিটার তো ডিসচার্জ হওয়ার রাস্তা পাচ্ছে না ধরো, তাই না? শর্ট সার্কিট ধরো প্রোভাইড করে রেখেছে, মানে ওটা একটা ব্যাটারির মতোই বিহেভ করবে, মানে বেসিক্যালি এটা তো মানে একটা ইয়ে হবে তোমার, না শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, প্রচুর কারেন্টের একটা ফ্লো তৈরি হয়ে যাবে, মানে ভি ধরো একটা আছে, ভোল্টেজ আছে, একটা ব্যাটারি, তুমি বেসিক্যালি কি করছো, একটা ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তকে শর্ট করে দিচ্ছ, তাহলে যা হওয়ার তাই হবে, মানে শর্ট সার্কিট কন্ডিশন, ফায়ারিংও হতে পারে, মানে হিউজ কারেন্ট ফ্লো হবে আর কি,
তো নেক্সট পাতা করুন। নেক্সট জাস্ট আরেকবার স্যার হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।